আজকাল খোরশেদ মামা 140-150-এ গাড়ি চালায়। আপনি যখন স্ট্রেট রোড থেকে ডানে বা বামে যাবেন তখন আপনি ইন্ডিকেটার দিবেন, আপনি সোজা রাস্তা যাইতেছেন, ঠিক আছে? আপনি যখন কোন স্ট্রেট রোড থেকে যখন এই যে ধরেন আপনি ডানে যাবেন তখন আপনি ইন্ডিকেটার দিবেন, বা আপনি লেন পরিবর্তন করবেন তখন আপনি ইন্ডিকেটার দিবেন। আপনি তো স্ট্রেট রোডেই আসেন, স্ট্রেট রোড থেকে কখনো ইন্ডিকেটার দিবেন না। খোরশেদ মামা পুরো একদম 140-150 হয়ে গেছে। এটা নিয়ম না, এটা বাংলাদেশের জন্য এটা বহুত স্লো করে দেন, স্লো করে দেন সন্ধ্যাটা নিয়ে আসবে। জায়গা মতো গাড়ি স্লো রাখতে হবে, খালি গাড়ি স্পিড উঠাইলে হয় না। বাইরে চালাইছেন, এটা বাংলাদেশ, আপনার এই চালানোতে বহুত ফল্ট আছে, বুঝছেন? আপনি যখনই দেখছেন বাসের নিচ দিয়ে লোকটার পা দেখা যায় তখনই আপনার আরো স্লো করার দরকার ছিল, কিন্তু আপনি স্লো করেন নাই।
এটা অবশ্যই রং, এবং এটা বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। আধা ঘন্টা লাগছে কুমিল্লা বিশ্ব রোড থেকে, না আধা ঘন্টার চেয়ে কম লাগছে, 25 মিনিট লাগছে কুমিল্লা বিশ্ব রোড থেকে দাউদকান্দি। স্পিড থেকে মিয়ামি, তো মিয়ামি তো আরো কাছে, আজকে বিশ্ব রোড থেকে এই পর্যন্ত লাগছে 25 মিনিট। অনেক কম লাগছে। হ্যাঁ আমি থাকলে লাগতো 15 মিনিট। হ্যাঁ আমি চালালে লাগতো 15 মিনিট। কারণ এতটুকু রাস্তাতে 5 মিনিট কমানো মানে অনেক, 5 কিলো তো যাবে অবশ্যই, না আরো বেশি, 160 চললে ধরেন আপনার 1 মিনিটে আপনি 3 কিলোর মতো যাবেন, 160 চললে 1 মিনিটে 3 কিলো, 3 কিলো না 3 কিলো ঠিক তো কম। আমার টোল প্লাজায় ঠিক 25 মিনিটে, 24 মিনিট, 24 মিনিটে কুমিল্লা বিশ্ব রোড থেকে টোল প্লাজায়, দাউদকান্দি টোল প্লাজায়। আর আছে এটা আছে মেঘনা টোল ঘর ফাঁকা।